সকলে সমস্বরে এক রাশ ঘৃণা ভরে চিৎকার করে বলে চোর 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 চোর। চুরি হয়ে গেছে মূল্যবোধের সোনা, কিন্তু আর নয়, আপামর জনগণ চুরি হতে দেবে না তাদের স্বপ্ন, তাদের চেতনা। তাই আজ পথে নেমেছে হাজার মানুষ, পথে নেমেছে রাজনৈতিক দল থেকে বেকার যুবক যুবতী। শাসক দলের চুরি আর অপশাসনে রাজ্যের হাতে পোড়া রুটি আর পোড়া কপাল ছাড়া কিছুই নেই। সেই পোড়া রুটি নিয়েই রাস্তায় প্রতিবাদে আজকের যুবক যুবতীরা। চাকরি প্রার্থীদের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে জেলায় জেলায়। 2014 প্রাইমারি টেট প্রশিক্ষিত নন ইনক্লুডেড একদা মঞ্চের পক্ষ থেকে মেদিনীপুর শহরের প্রাইমারি শিক্ষা সংসদের সামনে বিক্ষোভ প্রদর্শন করে চাকরি প্রার্থীরা। পোড়া রুটি হাতে অভিনব বিক্ষোভ প্রদর্শন করতে দেখা যায় চাকরি প্রার্থীদের। একদিকে যখন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী নিয়োগে দুর্নীতি ইস্যুতে গ্রেফতার, ঠিক সেই সময় চাকরি প্রার্থীদের প্রশ্ন, দুর্নীতির পাহাড়ের নিচে চাপা পড়ে যাবে না তো প্রকৃত মেধা? এদিনের এই কর্মসূচি থেকে সরাসরি নিশানা করা হয় প্রাথমিক বোর্ডের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যকেও। বিক্ষোভ কর্মসূচির পর সংগঠনের তরফে একটি ডেপুটেশনও জমা দেওয়া হয় প্রাথমিক শিক্ষা সংসদে। এক ছবি দেখা যায় নদিয়া, বাঁকুড়া, দক্ষিণ দিনাজপুর সহ বিভিন্ন জেলায়। পথে নেবে প্রতিবাদে সোচ্চার বিজেপিও। এদিন কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা অভিমুখে বের হয় মিছিল। রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারের নেতৃত্বে শহরের উত্তর থেকে দক্ষিণ সব বিজেপি কর্মীরাই জড়ো হয়েছিলেন এই মিছিলে। মিছিল চলে নবান্নর দিকে, গর্জে ওঠা স্লোগানে ওঠে চোর ধরার ডাক, দুর্নীতির বিরুদ্ধে মুখর কলকাতার রাজপথ। কলকাতা ছাড়িয়ে বহরমপুর, ডিওয়াইএফআই এর চোর ধরো জেল ভরো কর্মসূচি ঘিরে উত্তেজনা বহরমপুরে। বহরমপুর জেলা সিপিআইএমএ কার্যালয় থেকে মিছিল বের হয়ে বাসস্ট্যান্ড ঘুরে টেক্সটাইল মোড় পৌঁছতেই ব্যারিকেড দিয়ে মিছিল আটকে দেয় পুলিশ। ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে শুরু হয় ধস্তাধস্তি, বেদম পেটানো হয় বাম যুব নেতৃত্বকে। দিকে দিকে বিরোধীদের প্রতিবাদ আর বেকার যুবক যুবতীর গর্জন, প্রতিবাদে মুখর সারা বাংলা। পার্থ অর্পিতার জকের ধন কাণ্ড যে শাসকের গদি তলিয়ে দিতে চলেছে তা স্পষ্ট বাংলার আবহাওয়া। মাধ্যম ব্যুরো রিপোর্ট।